বাবা বাবা রান্না করছে, এটা খাওয়া যাবে? পায়েশ করছে, পায়েশ আজকে আরো বেশি ভালো হবে রে। তাই জীবনে প্রথমবার পাঞ্জাবি পরছে, নিজের বিয়েতে বিয়েতে পরেনি। হ্যাঁ মানে নিজের বিয়েতে পাঞ্জাবি, এই তো এটা তো বদমাশি। আমাকে আমাকে বদনাম করার জন্য এই কথা বলা, তোমার আর কাজ হবে না। একবার এখানে গুতো কে, এখানে ধাক্কা কে, আবার এখানটা পায়ে ধাক্কা কে, এখানটা আচ্ছা গাদ্দাটা ছিল নিচে, এবার পায়ে হুচুট কে, একবার ওখানে ধাক্কা। আগের ব্লগটা দেখে থাকলে বুঝতে পারবে, আর না দেখে থাকলে আজকের ব্লগটা দেখলেই বুঝতে পারবে। এখন বাজে হচ্ছে 10:30। এই যে আমি ডাক্তারের ফাইল নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ডাক্তারের কাছে, আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল। সো ডাক্তারের কাছে যাবো, এসে কি স্পেশাল দিন কি হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি আগে ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি, দেখি ডাক্তার কি বলে, তারপর বাড়িতে এসে দেখাবো যে বাড়িতে কি কি চলছে। আমার শাড়ি পরা হয়ে গেছে, এখন বাদ বাকি মেকআপটা করব আর চুল ঠুল বাঁধবো। আর ওদিকে দেখাই রান্নাঘরের অবস্থা কি, রান্নাঘরে মনে হয় বাবা মা দুজনেই লেগে রয়েছে। এই যে বাবা বাবা রান্না করছে, এটা খাওয়া যাবে? পায়েশ করছে, পায়েশ আজকে আরো বেশি ভালো হবে রে। তাই এই যে এখানে পায়েশ রান্না চলছে, এতক্ষণ তো রাঁধুনি আসুনি, মাছ ছাচের সময় তো আসবা। ওগুলো পায়েশ রান্না করতে পারে না তোমা, তাই ওই জন্য তো মিস, মানে পায়েশের জন্য হেড রাঁধুনি আর হেল্পার হচ্ছে বাকিগুলো করেছে। বাহ, আর মোটামুটি তো সব হয়েই গেছে এখানে না? আবার এখানে কি হচ্ছে? এটা পান, পান হেল্পারের তো পান ছাড়া চলেই না। আমি মেকআপ করছি মাঝখানে, মানে ভিডিওটা শুট করছি, ভীষণ বাজে লাগছে দেখতে এখন আমাকে, কারণ হচ্ছে এই মোমেন্টটা আর পাওয়া যাবে না। বাবা জীবনে প্রথমবার পাঞ্জাবি পরছে, নিজের বিয়েতে পরেনি, মানে নিজের বিয়েতে পাঞ্জাবি পরেনি। তারপরে আমি আমার জীবনে মানে এখন অবধি বাবাকে পাঞ্জাবি পরে দেখিনি, আর এই যে এখন বাবা নাতি নাতনি স্পেশাল বলে পাঞ্জাবি পরেছে, আবার পাঞ্জাবি নিয়ে এসেছে সুন্দর একটা, আবার মা আবার বাটন বাটন লাগিয়ে দিয়ে গেল, ভীষণ ভালো ব্যাপার হচ্ছে। ঠিক আছে, নাতি নাতনির জন্য কত কিছু করা যায়। হ্যাঁ, আর এখানে হচ্ছে রিকি কি করছে, রিকি এই বেলুনটা টানাচ্ছে। মা কি রেডি টেডি হবে না? ও বাবার আছে আলাদাই ব্যাপার, পাঞ্জাবি টাঞ্জাবি পরে বাবুর সাথে তো আরে আমি এই মোমেন্টটা মিস করতে চাইনি, তাই এইভাবেই শুট করা শুরু করে দিয়েছি। এই যে কামচোর মানুষ বললো সাজিয়ে দেবে, এখনো সাজাচ্ছে না। আরে ওটা সাজাতে বেশিক্ষণ লাগে না। হ্যাঁ তাহলে মাকে শাড়ি পরে নিতে বলো। হ্যাঁ তো পরো, আমি তো বললাম। হ্যাঁ শাড়িটা পরে নাও তুমি, তোমার সাজগোজের কোনো ইয়ে নেই না? না, মানুষ হয়েছো বটে। তারা তো একজনের মুখ ঢেকে গেছে গো।
খাওয়া করার সময় টাইম হয়ে যায়। কম ভাত খেলাম যে পায়েসটা খেতে হবে তো। মিষ্টি দেখেই পাগল, দুইটাই দাও। এবার ডিপ ফ্রিজার থেকে সব বের করো। হ্যাঁ, ডিপ ফ্রিজ থেকে বের করে রাখো, হেভি হয়ে যাবে পায়েসটা। আমি রান্না করেছি, কেমন লাগছে? দারুন দারুন, হেভি হয়েছে। এখন ভালো না হলেও ভালোই বলতে হবে, না হলে সামনে এখানে বসে রয়েছে, বলবে কি এই তো সোনা, তুই দেখেছিস যে আমি বানাচ্ছি, এর জন্য তুই আমার সাথে শয়তানি করছিস। এই তো, এটা তো বদমাশি, আমাকে আমাকে বদনাম করার জন্য এই কথা বলা। তোমার আর কাজ হবে না, তুমি দেখবা আর রান্নার কাজ কোথাও পাবা না। কোন হয়েছিল? বাস খাওয়ার হারিয়ে যাও এরকম একটা ব্যাপার। কতদিন পরে যে মিষ্টি দই খেলাম, প্রায় 1.5 বছর পর। চাকদায় গেলে খাওয়া হয় মিষ্টি দই, আর হচ্ছে দিল্লি গেলে খাওয়া হয়, মাঝখানে যাওয়া হয়নি। তো আজকে পেয়ে আমার মনে হচ্ছে স্বর্গ পেয়ে গেছি হাতের সামনে, ভীষণ ভালো লাগছে। আর দুইটা একটু ডিপ ফ্রিজারে রাখা ছিল, তো আইসক্রিম আইসক্রিম ফিলিং আছে, দারুন। আমারটা রেখে দিও, আমারটা রেখে দিও না, এ লোভী মানুষ, এ তো লোভী মানুষ। সবার খাওয়া দাওয়া এই হলো, আর আমরা একটু ফটোশুট করে আসলাম ছাদে থেকে। ছাদে যে সাংঘাতিক রোদ, তাতে সিরিয়াসলি কিছু দেখা যাচ্ছিল না। আবার আবার নিচে চলে এসেছি, মা হচ্ছে শাড়ি খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, সো মা চেঞ্জ করতে চলে গেছে। আসলে কি সকাল থেকেই চলছে, তো ওই জন্য সবাই হাঁপিয়ে গেছে, কিন্তু আমার এনার্জি এখনো রয়েছে। আমার মনে হচ্ছে আরো আমি 100-200টা তো ফটো তুলে নিতে পারবো, কিন্তু রিকি বলছে আমার ফোন গরম হয়ে গেছে, আমি এখন আর ফটো তুলতে দেবো না। তখন হচ্ছে ফটো তোলার নেশায় আমি মিষ্টি খাইনি, সো এখন একটা মিষ্টি খাবো। একটু শুয়ে তো ছিলাম, কিন্তু ঘুম আসছে না ভাই, এত খিদে পেয়ে গেছে আমার এখন। তাই আবার একটু নিয়ে যে পায়েস নিয়ে এসেছি, পায়েস খাবো এখন। আর রিকিরও খিদে পেয়েছে, কিন্তু ওর খিদের মেটানোর জায়গা হচ্ছে এইগুলো। কি এটা? ফ্ল্যাক্স। এগুলো সব আনা হয়েছে আমার জন্য, যে আমি খাবো, কিন্তু খেয়ে নিচ্ছে ও। তারপর একটা গিফট পেয়েছে ক্র্যাক্সের মধ্যে, দেখাও। আমি বললাম ভালো হয়েছে, এখন থেকে খেলনা ঠেলনা গুলো জোগাড় টোগাড় করে রাখো, তোমার ছেলে পেলে এসে খেলবে। ছোট চাকু এখানে, এখন মা বাবা দুজন মিলে মিঠাই দেখছে। ওরে বাবা, বাবাও এখন সিরিয়াল দেখো নাকি? এই দেখে দেখতে হয়। আর মায়ের তো হেভি মজা, দেখো কাণ্ড। আর বলো আজকে দিনটা কেমন লাগলো? ভালোই মজা হলো অল্পর মধ্যে। হ্যাঁ না, এই শোনা, এই টিভির লাইট কমে গেছে নাকি আমার এক চোখের লাইট কমে গেছে? তোমারই মনে হয় চোখের লাইটটা কমে গেছে, টিভির লাইট তো ঠিকই লাগছে গো। দেখো আমার চোখের লাইটই কমে গেছে, পাওয়ার না, লাইট কমে গেছে একেবারে। এখন কোথায় আরো চোখের লাইট বাড়বে? নাতি নাতনি আসছে, ও আসি আমার বেড়ে যাবে। হ্যাঁ, ওই তো হবে চোখের লাইট। নাতনি আসলে বাড়বে, নাতি আসলে তো মা মানে দিদা ঠাকুমার লাইট বাড়বে। এই আমার খাওয়া হলো, ওদের খাওয়া গেছে, মাও খেলো। মা একদম আরাম করে মাছের মাথা, মা মাছের মাথাটা খুব ভালো খায়, তাই না? মা হচ্ছে কোনোদিনই, মানে আমি যখন আগে স্কুলে পড়তাম, স্কুল থেকে আসতাম, যদি মাছ টাছ রান্না হতো আমাদের খাইয়ে দিত আমাকে বাবাকে, মা লাস্টে মাছের মাথা নিয়ে আরামসে চিবিয়ে চিবিয়ে খেত। তো আমি জিজ্ঞেস করতাম কেন আমাদের সাথে বসে কেন খাও না, বলো তো তাড়াহুড়ো করে কি এত জুজজাট করে খাওয়া যায়? খাওয়ালে শান্তি খাও না, ধীরে ধীরে খেতে, মাথা কাটা করে চলে গেলে আস্তে আস্তে খেতে হয়েছে শান্তি। আজকে চলো আবার হাত হাত ধো, তারপর আবার আজকে লুডোর ম্যাচ শুরু হবে। এখন আর করবেই না, বাবা এখানে চিটিং শুরু করে দিয়েছে। হ্যাঁ, মা বাবারটা কেটে দিয়েছিল, আমি চার। এ বাবা, এবার তো আমি খাদ্য হয়ে গেছি। বাবা এখানে চিটিং শুরু করেছে যে মায়ের বাবার গুটিটা কাটার দান পড়েছিল, কিন্তু চুপচাপ বসেছিল, আমার দানটা মিস হয়েছে, মা চেলে ফেলেছে। বাবা তখন বলছে হবে না হবে না, এখন এখন সোনার দান, সোনার দান, সোনার দান। আমাকে একজন বলছে কি তোর মাথা এত টাক পড়লো কি করে? আমাকে ফুটবল খেলতে হবে, হেড দিয়ে গোল করতাম বেশি, চুল উঠে গেছে।
আমি পুট পুটে কাটা পুটে কাটে যাও ভালো পাঁচ তিন দুই পাঁচ লাল হলো তিন আবার একটা দান আছে তো এখান থেকে বাইরে জামা কাপড় বিকেলবেলা মেলা ছিল মনে আছে আর এইখানটা মা একা থাকতো বলে তো ওই ঘরে একা শোবে তো এখানে গাদ্দা ছিল তো জামা নিয়ে মানে হাওয়া চলছে একটু জোরে এরকমই মানে দরজা বন্ধ করে যে একবার এখানে গুতো খেয়ে এখানে ধাক্কা খেয়ে আবার এখানটা পায়ে ধাক্কা খেয়ে এখানটাকে আচ্ছা গাদ্দাটা ছিল দিকে এবার পায়ে হুচুটকে একবার ওখানে ধাক্কা ওই ধাক্কা ধাক্কায় বাইরে গেছে পুরো ফুটবলের মতন এরপরে কোনটা কোথায় আছে খুব বাজে লোক তো দাঁড়াও না এক দুই তিন পরে তিনই করুক না তিন তুমি বসো এবার তোমার তিন বা ছয় দুই তোমাদের কথা তো হবে নাকি সব আর ভাড়া জানি হবে 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 এই তোর কত ফুট আর কত দেন এই তো মাকে দিয়েছে সোনার কত দেন ফুট আর কত তো পাচ্ছে কেন আমার দিকে না তুমি তো কথা খালো না আমি তো চারে চারে তুমি এরো ফুট ছয় ওঠা লা 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 বাবা উঠে গেছে আমার আর মা সেই আগের বারের মতো আমার আর মারি চলছে খেলাটা মুশকিল বাবা কতক্ষণ বসেছিল বাবা আবার উঁকি মেরে দেখে চাপে কেটেছে চলে গেছেন আরেক প্লেয়ারে যে শুয়ে পড়েছেন আমি এখন শোবো আজকে ব্লগটা এই অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাকে জানিও আর আমার সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে